What is the speed of light? 186,000 miles per second. Who wrote Vande Mataram? Bankim Chandra Chatterjee. চলে গেলেন সত্যজিৎ রায়ের শ্রেষ্ঠ জন অরণ্যের সোমনাথ অর্থাৎ প্রদীপ মুখোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল 76 বছর। বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন প্রবীণ অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়। ফুসফুসের সংক্রমণ নিয়ে কদিন আগে ভর্তি করা হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল নিউমোনিয়া ধরা পড়েছে প্রবীণ অভিনেতার, রক্তে বেড়েছিল বিষক্রিয়ার পরিমাণও। হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছিল অবস্থার ক্রমশ অবনতি হচ্ছিল অভিনেতার, রাখা হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টে। শনিবার সাড়া দিচ্ছিলেন কিন্তু রবিবার থেকে তাও দিচ্ছিলেন না অভিনেতা। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে চলে গেলেন প্রদীপ মুখোপাধ্যায়। শরীর খারাপ নিয়েও নিজের কাজে ব্রতী ছিলেন। নির্মল চক্রবর্তীর দত্তা ছবির শুটিং করছিলেন প্রদীপ মুখোপাধ্যায়। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সেই ছবি শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন প্রদীপ মুখোপাধ্যায়। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে। যদিও তারপর অভিনেতাকে উত্তর কলকাতার এক মিউনিসিপ্যাল হাসপাতালের বেসরকারি বিভাগে স্থানান্তর করা হয়। এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 70-এর দশকে বাংলা ছবির জগতে চলে আসা, 1976 সালে সত্যজিৎ রায়ের জন অরণ্য ছবির সোমনাথ চরিত্রটি করে নজরে পড়েন প্রদীপ মুখোপাধ্যায়। এরপর এক এক করে 1978 সাল থেকে শুরু করেন পরপর ছবিতে অভিনয়। অশ্লীলতার দায়ে সতী পুরুষোত্তম হীরের আংটির মতো একের পর এক ছবি উপহার দিয়েছেন প্রদীপ মুখোপাধ্যায়। সত্যজিৎ রায়ের শাখা প্রশাখা ছবিতেও অভিনয় করেন তিনি। ঋতুপর্ণ ঘোষের উৎসব ছবিতে তার অসাধারণ অভিনয় আজও মুগ্ধ করে দর্শকদের। হিন্দি ছবিতেও কাজ করেছেন, কাহানি 2 এবং দ্য পার্সেল ছবিতে তার অভিনয় আজও মনে রাখার মতো। প্রবীণ অভিনেতার মৃত্যুর খবরে শোক প্রকাশ করছেন টলিপাড়ার তারকারা। পারমিতা আচার্য, সময় সংবাদ, কলকাতা।